তো আজকে আমি যাবো আমার বেস্টিকে থুবড়া খাওয়াতে। বাড়িতে তো সম্ভব নেই, তাই ভাবলাম বাইরে একটু খাইয়ে দিই। তো তো ব্লগের এন্ড অবধি থেকো, তাহলে দেখতে পাবে আমরা কীভাবে থুবড়াটা ওর ই করছি, সাজাচ্ছি। তো সঙ্গে থেকো। তেরটা নাগাদ মৌসুমি আমার বাড়ি চলে আসে, আর তারপরে আমরা বুবাইদাকে ভিডিও কল করি, কারণ ওইদিকে আশীর্বাদ চলছিল। কিছুক্ষণ পরেই আমরা দুজনে বেরিয়ে পড়ি, আর মা আমাদেরকে একটু আগিয়ে দেয়। তোমরা দুই বান্ধবী এখন বেরিয়ে পড়েছি, আর মহন্তবাবু আছে ওইদিকে, তো ওখান থেকে ওকে পিক আপ করা হবে। মহন্তবাবু বাড়ির দিকে আছে। এরপরে আমরা টোটো ধরে গন্তব্যস্থলে বেরিয়ে পড়লাম। রাস্তায় তো এত গল্প করেছি দুজনে, অনেকদিন পর দেখা, দুজনের নাকি গল্পই শেষ হচ্ছিলো না। তো আমরা রাস্তা গোটা রাস্তা গল্প করতে করতে গেছি, তার কিছুদিন পরই আমরা পৌঁছে গেলাম পঞ্চমে। এসে দেখি এত ভিড়, ভয় পাচ্ছিলাম যে জায়গা কী করে পাবো এত ভিড়ে। তো মন্তবাবু বলছিলো অন্য রেস্টুরেন্টে যাওয়ার কথা। ওইদিকে আবার মৌসুমির বাড়ি থেকেও বারবার কল আসছিল। দেরি হচ্ছিল, তাই আমরা দুজনে মিলে একটু স্প্রাইট ব্রেক নিলাম। তার আধ ঘন্টা পর চলে এসেছিল আমাদের খাওয়ার। থালিটা এত সুন্দর সাজানো ছিল যে দেখে আর সবুর করা ছিল গেল না, আর আমরা খাওয়া শুরু করে দিলাম। মেনুতে অনেক কিছুই ছিল, আর খাবারগুলোও ছিল খুব সুন্দর। তোমরা যারা মালদায় থাকো তারা পঞ্চমঞ্জনে একবার আসতে পারো। এরপর আমাদের খাওয়া হলো শেষ। খাওয়া দাওয়া করে আমরা এইমাত্র বেরিয়ে পড়লাম। সঙ্গে আছে, এতক্ষণে পুরোটা ফাঁকা, এতক্ষণ সব লোকজন ছিল। প্রথমে এসে তো ভেবেছিলাম যে জায়গা পাবো কি না, তো ফাইনালি জায়গা পাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাড়ির দিকে রওনা দিলাম। এটা আমার বেস্ট ফ্রেন্ড আজকে আমাকে আইবুড়ো ভাত দিয়েছে, মডার্ন আইবুড়ো ভাত। মা মা কাকিমারা যেভাবে দেয় সেভাবে না। আমরা ভালো একটা রেস্টুরেন্টে গেলাম, রান্না খুব ভালো ছিল, অনেক রকম জিনিস খাইয়েছে। আমার এতটুকু পেট আর এত খাবার দিয়েছে, অতটাও ছিল না। সুমির একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল, যার জন্য আর বসলো না, বাড়ির দিকে বেরিয়ে পড়লো। সাবধানে যাস, হ্যাঁ ফোন করে দিস গিয়ে, ওটা দেখে দিই তো, পরে বাড়ি গিয়ে দেখো। টাটা। তো এখন বসে 4:30, আর আমরা এই মাত্র বাড়ি আসলাম। মৌসুমিকেও ফোন করেছিলাম, ও পৌঁছে গেছে প্রায়। এসে এসে তো মহন্তবাবু ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে মাই ফ্যামিলি। বান্ধবীর ব্রাইডাল শুরু হচ্ছে।